1971-এ জয়দেবপুর শহর ও এর আশেপাশের এলাকাগুলোতে পাক বাহিনীর অত্যাচার নির্যাতনের পর সাধারণ মানুষ পালিয়ে আশ্রয় নিয়েছিল গাজীপুরের ভাওয়ালবাড়িয়া গ্রামে। 14ই মে শুক্রবার দুপুরে রাজাকার ও আলবদরদের সঙ্গে নিয়ে হিন্দু অধ্যুষিত ভাওয়ালবাড়িয়া গ্রামে প্রবেশ করে পাকিস্তানি মিলিটারি। বসতঘরে অগ্নিসংযোগ ও নির্বিচারে গুলি করে হত্যা করে প্রায় 200-এরও বেশি মানুষ। বিজয়ের 50 বছরে আজ স্টার স্পেশালে থাকছে 1971 সালে গাজীপুরের ভাওয়ালবাড়িয়া গ্রামে পাকিস্তানি মিলিটারির নারকীয় হত্যাযজ্ঞের কাহিনী। ১৯৭১ সালের 14ই মে গাজীপুর জেলা শহর থেকে 12 কিলোমিটার দূরে হিন্দু অধ্যুষিত ভাওয়ালবাড়িয়া গ্রামে প্রবেশ করে পাকিস্তানি মিলিটারি বাহিনীর শতাধিক সৈন্য। রাজাকার আলবদরদের সহযোগিতায় শুরু হয় নির্মম হত্যাযজ্ঞ। সেদিন হাজার হাজার মানুষ বিল পাড়ি দিয়ে পালাতে চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। ওই হঠাৎ করে শুনি আওয়াজ শোনা যাইতেছে গুলির, আর দৌড়াদৌড়ি লাগছে। তখন এই খেরের পাড়ার তানে নাইমা এই দৌড়াদৌড়ি করে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়া যার যা কিছু আছে আর কি তখন আর নেওয়া যায় এইটাই নেই তো জানি বাঁচাবো নাকি। পোলাবান টোলাবান লইয়া ভাই বোন যা আছে এগুলি নিয়ে দৌড়ে গেলে এই নদীর পার গেলাম। নদীর পার গিয়ে নৌকা পাই না, এই যে গলা জল, বুক জল, কোমর জল, এইভাবে যাইতেছে। আর এইদিক দিয়ে আইসা পড়ছে মিলিটারিরা। মিলিটারিরা আইসা গুলি সমানে গুলি করা শুরু করছে, বৃষ্টির মতো গুলি হয়েছে। তখন নিমাই বাড়ি ভুড়ছে, কেরানি বাড়ি ভুড়ছে, এই যে চৈচার বাড়ি বলবো বলতে এরকম কোনো বাড়ি বাদ নেই, আগুন না দিছে। পাগল আসিল কয়েকটা শিয়ালরা মান্দা ছিল, দেখি ঘুরে রয়েছে গিয়ে আমরা দেখ আমার কি হবে। কয়েকদিন ফোন থেকে রয়েছে গেলাম। আমার দাদারে গুলি করছে, মহেশারে গুলি করছে, অক্ষয়ের গুলি করছে, আরো বাড়িতে ছিল। আমরা তো সবাই গেছি গে বাড়ি সেইটা। আর তারপরে এই যে মিসিং পাম্পারে আমগুলো এলাকার লোকটি বাসায় রাখছে, তিনটা মিসিং আসিল, এই সাইড একটা, সেই সাইড একটা, ওই সেই সাইড একটা, ওই পাঞ্জাবেরা মনে করছে এগুলো কামান, এটা দেখেই হারা গুলি দিয়ে বন্ধ করে দিছে। বেশিরভাগ লোক মারা গেছে বিদেশি, আমাদের দেশের লোক কম মারা গেছে। হত্যাযজ্ঞের 3 থেকে 4 দিন পর বেলাই বিল এবং খালে ভেসে ওঠে অসংখ্য মরদেহ। যখন গুলি আরম্ভ হয়েছে তখন এই যে আমরা খালি আমরা খালি দৌড় ভেড়ে গেছি সোজা কথা, এর মধ্যে কেউ বেলায় ফুজা রয়েছে, বাচ্চা কাচ্চা ফালা ছিঁড়ে গেছি, যা কত মহিলা ভাই হুমকে গুলি লাগছে, একটা আমার হুমকে গুলি লেগে মরে গেছে। কেনা হ্যাঁ রে বাসাম না আমি বাসম, হ্যাঁ ময়ূরি রয়েছে আমি গেছি রাস আনতে তো দেখছি বেলায় গুলি লেগে ভাইছে পরে মরে গেছে। এরপরে কানও গিয়ে দেখছি যে হ্যাঁ সায় নিচ্ছে গির্জার মধ্যে, খ্রিস্টানি গির্জার মধ্যে হানো করে আমি যেটা হোয়াইছে এগুলো দেখছি অনেক। পরের দিন কিছু কিছু লোক এনে আইছে মনে করেন, আইয়া দেখছে যে বাইরের লোক এনে রয়েছে, মানে এগুলো অনেক নির্যাতন করে গেছে হেরা হেরা রাইজি পারবো, কিন্তু হেরা তো আর এলাকার লোক না, হেরা তো আমরা তো গেছি গা দৌড় ফেলে মনে করেন আমাকে জানা আছে গেছি গা, হেরা বেলায় ঘুরেও মরছে বেশি টানও মরছে বেশি। সিটু করে নাম করি যে নইবাড়ি রেয়াঙ্গ সমান পার হয়ে চলেছে, পার হওয়ার সাথে সাথে এই পিঠটাকে গুলি করছে, গুলি পিঠটা লাগছে বলে যাইতে হয়েছে তো বুক এনে কেড়ে বুক লইয়া বেড়ে গেছে গা। গাজী পড়েছে এক গর্ভাবস্থা মহিলা আর কি আসিল, আসিয়া দৌড় দিয়া যাওয়া না ফাইলা এই ঘরের ভিতরে সে আসিল। আসার পরে সেই দায়িত্বে আঙুন যে দায়িত্বে আঙুন দিয়েছে সেই দায়িত্বই তাকো এই মহিলাটার বাচ্চা হয়েছিল, এই মহিলারা পরে এই যে পাঞ্জাবিরা গুলি করে মেরে থেকে গেল। 1971-এ ভাওয়ালবাড়িয়ার নারকীয় হত্যাযজ্ঞের স্মৃতি অমলিন রাখতে ওই গ্রামে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হচ্ছে।